নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা সিএসএস এর সিলেক্টর সম্পর্কে জানছিলাম, আজকে আমরা সিএসএস এর অ্যাট্রিবিউট সিলেক্টর সম্পর্কে জানবো। তো অ্যাট্রিবিউট সিলেক্টরটা জানার জন্য আমি কিছু মার্কআপ আপনাদের জন্য বানিয়ে রেখেছি, যেটা একটু আমরা চট করে দেখে নিই। এই আগের যে আমাদের ডিপটা ছিল, প্যারেন্ট ডিপ, এবং তার ভেতরে যে প্যারাগ্রাফগুলো ছিল সেটাই আমি একই রকম রেখেছি, খালি তার মধ্যে আমি কিছু দুটো টাইটেল অ্যাড করেছি। ঠিক আছে, এই একটা টাইটেল রয়েছে, এই একটা টাইটেল রয়েছে, এই দুটো অ্যাড করেছি। আর চারখানা আমি অ্যাঙ্কার ট্যাগ লাগিয়েছি, যেটা এখানে রয়েছে চারটে অ্যাঙ্কার ট্যাগ, এবং চারটে এইচআরইএফ দেওয়া রয়েছে, একটাতে রয়েছে এবিসিডি ডট পিডিএফ। এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি, এরকম কোনো পিডিএফ বর্তমানে রাখা নেই, জাস্ট আমি এইচআরইএফ দেওয়ার জন্য আমি দিয়ে রেখেছি। ওকে, আচ্ছা, পরেরটায় রয়েছে স্যাম্পেল ডট ডক, ডক ফাইল, এটা রয়েছে পিডিএফ ফাইল, এটা রয়েছে ডক ফাইল। তারপরেরটা আমি একটা ডেমো এইচটিটিপি লিঙ্ক করে রেখেছি, যেটা কি একটা ডট জেপিজিকে রিপ্রেজেন্ট করছে, আর একটা এইচটিটিপি লিঙ্ক দিয়ে আমি একটা পিডিএফকে রেখেছি। ঠিক আছে, এই আমার মার্কআপ রয়েছে, এত অবধি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যাট্রিবিউট সিলেক্টর কাজ করে। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টরকে কাজে লাগাই। মনে করুন এই যে পি রয়েছে, এই পি এর আমি টাইটেল যার যার আছে তাকে আমি অ্যাড্রেস করছি, টি আই টি এল ই, এটাকে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, তাহলে ওটা টাইটেল অ্যাট্রিবিউট বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, পি এবং যার টাইটেল নামের অ্যাট্রিবিউট থাকবে তাকে বোঝাচ্ছি, তার আমি কি করব, তার আমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি পিঙ্ক করব। ঠিক আছে, এবার আমি যদি রিফ্রেশ করি দেখা যাবে যে এই দুটোর হয়ে গেছে, কারণ এই দুটোরই একমাত্র টাইটেল নামের অ্যাট্রিবিউট রয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি ক্লাস নামের অ্যাট্রিবিউটটাকে অ্যাড্রেস করতাম, তাহলে দেখুন সবারই ক্লাস রয়েছে, সবাই কিন্তু, হ্যাঁ দেখুন সবাই পিঙ্ক হয়ে যাবে। আমি যে এটাকে সেভ করে রিফ্রেশ করব, সবাই পিঙ্ক হয়ে গেল, কারণ হচ্ছে ক্লাস নামের অ্যাট্রিবিউটটা কিন্তু সবার রয়েছে, যতগুলো পি রয়েছে সবার রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এবার আবার আগের জায়গায় ফিরে আসছি, টাইটেল, টাইটেল করার পরে এবার যদি আমি এক্স্যাক্ট ভ্যালুটাকে তুলে ওখানে দিয়ে দিই, তাহলে শুধু পি থাকলেই সিলেক্ট করবে না, টাইটেল থাকলে সিলেক্ট করবে না, টাইটেলের ভ্যালুটাকেও ম্যাচ করিয়ে দেখবে, যেখানে টাইটেলের ভ্যালু এক্স্যাক্ট এইটা পাবে সেটাকেই শুধুও পিঙ্ক করবে। তাহলে এই এক্স্যাক্ট ভ্যালুটা শুধু একমাত্র প্রথমেরটায় পাবে, তারপরে আর কোথাও পাবে না। ঠিক আছে, তাহলে সেভ করে আমি রিফ্রেশ করলে দেখুন শুধু প্রথমেরটা সিলেক্ট হয়েছে, বোঝা গেল। এইভাবে কিন্তু টাইটেল অ্যাট্রিবিউট সিলেক্টরটা কাজ করে। এখানে আপনি ক্লাস দিয়ে আপনি যদি পার্টিকুলার কোনো ক্লাসের নাম লিখে দিতেন, ওই একইভাবে কাজ করতো, বোঝা গেছে। ওকে, এইবারে আপনি এত বড় ভ্যালুটা না দিয়ে আপনি এরকম দিতে পারেন যে সব কিছু কেটে দিয়ে আপনি জাস্ট ইজটাকে দিয়ে খুঁজবেন, যে যে টাইটেলের মধ্যে ইজ কথাটা থাকবে সেই সেই টাইটেলটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম লিখে এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন কোনোটাই সিলেক্ট হয়নি। তো এইভাবে সিলেক্ট করার জন্য একটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে এই যে ইকুয়াল টুটা আছে, এই ইকুয়াল টুটার আগে টিলটা দিতে হবে। টিলডা সাইনটা আগের বারে আমরা শিখেছি টিলডা সাইন নিয়ে কাজ করতে, এবারেও কিন্তু আমাদের টিলডা সাইনের কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা এই মুহূর্তে যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন যেখানে যেখানে ইস রয়েছে, মানে টাইটেল হতে হবে, টাইটেলের ভ্যালুর মধ্যে কোথাও না কোথাও ইস থাকতে হবে, সেই ইসের আগে আর পরে স্পেস দিয়ে সেপারেট থাকতে হবে। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আর একটু ভালো করে দেখুন, পি রয়েছে, তাতে টাইটেল রয়েছে, সেই টাইটেলের ভ্যালুর মাঝখানে কিন্তু ইস কথাটা রয়েছে। ঠিক আছে, তো ইস শুধু থাকলেই হবে না, ইসের আগে একটা স্পেস থাকতে হবে, পরে একটা স্পেস থাকতে হবে, মানে স্পেস দিয়ে এই ভ্যালুটাকে আমার সেপারেট করতে হবে, তবেই আমার টিলডা দিয়ে এটা ধরতে পারবে। যেখানে আমার টিলডা ইকুয়াল টু থাকবে, সেখানে নিয়ম হচ্ছে যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটার খুঁজবেও যখন তখনই যখন সামনে আর পেছনে স্পেস থাকবে, যেরকম এই হোয়াইট স্পেস, এই হোয়াইট স্পেস রয়েছে, তাই জন্য কিন্তু এই ইসটাকে ও খুঁজে পেয়েছে। আমি যদি এখানে একটা হাইপেন দিয়ে দিতাম, তাহলে কিন্তু ও কখনোই এটাকে ধরতো না, দেখুন এটাকে ছেড়ে দিয়েছে, এটাকে ধরেছে কারণ এটার আগে একটা স্পেস রয়েছে, পরে একটা স্পেস রয়েছে, সুতরাং এই ইসটা ভ্যালিড। এই লজিক অনুযায়ী একমাত্র এইটাই আসছে, এটা আসছে না, কারণ এর আগে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস নেই, পরে আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে টিলডা দিয়ে আমরা কীভাবে ধরি ভ্যালুটা। আমি এখানে যদি হি ধরতাম,
আমি যদি এখানে হিটা ধরতাম, রিফ্রেশ করতাম, তাহলে দেখুন এটা সিলেক্ট হয়ে যেত। কেন? এর তো আগে স্পেস নেই, কিন্তু ফার্স্ট লেটার যেহেতু, এটা এটা যেহেতু ফার্স্ট ওয়ার্ড, ঠিক আছে, তাই এটার ক্ষেত্রে কনসিডারেশান আছে। এটার আগে স্পেস থাকলেও হবে না থাকলেও হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটার ক্ষেত্রে আপনি ফার্স্টে স্পেস দিন চাই না দিন, এটা যেহেতু প্রথম ওয়ার্ড তাই এটার ক্ষেত্রে কনসিডারেশান আছে, কিন্তু পরেরগুলোর ক্ষেত্রে সেরকম কোনো কনসিডারেশান নেই, ঠিক আছে। আমি যদি সুইট দিয়ে দিতাম তাহলে নিচেরটা সিলেক্ট হয়ে যেত, যেহেতু সুইটের আগে পেছনে স্পেস দিয়ে সেপারেট আছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে টিল্ডা দিয়ে কিভাবে আমরা ধরি ভ্যালুটাকে, ওকে। এইবারে যদি আমি টিল্ডার জায়গায় এটা স্টার নিতাম তাহলে কী হতো, তাহলে কী হতো, আমি যদি ইস লিখতাম এখানে তাহলে দেখা যেত দুটোই সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এটাও সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে। কিন্তু স্টারের ক্ষেত্রে স্পেস দিয়ে, আগে আর পেছনে স্পেস দিয়ে সেপারেট করতে লাগে না। এখানে যদি হাইপেনও থাকতো সেক্ষেত্রেও কিন্তু ধরে নিত। দেখুন এক্ষেত্রে ইস থাকা নিয়ে কথা, সেই ইসটা যদি এরকম হতো, দিস হতো, তাহলেও কিন্তু দিসের মধ্যে ইসটা রয়েছে, সো এটাও কিন্তু গণ্য হয়ে যেত। মানে ইস কথাটা থাকতে হবে, সেটা যেভাবেই থাকুক, সেন্টেন্সের মাঝখানে থাকুক, স্পেস দিয়ে সেপারেট থাকুক বা হাইপেন দিয়ে সেপারেট থাকুক, কোনো ম্যাটার না। স্টার মানে এই কথাটা যেখানেই ও পাবে সেটাকেই ও সিলেক্ট করে নেবে। ক্লিয়ার হয়েছে টিল্ডা আর স্টারের মধ্যে পার্থক্যটা? ওকে, আচ্ছা, এইবারে আমরা অ্যাট্রিবিউটকে একটু অন্যভাবে ধরতে শিখব। সেটা কীরকম? এইবারে আমরা ধরে নিই এই যে অ্যাঙ্কার ট্যাগটা রয়েছে, অ্যাঙ্কার ট্যাগের ওপর একটু কাজ করব। এটা একদম রিয়েল লাইফ উদাহরণ ধরে নিতে পারেন, কারণ এইভাবেই ইন্ডাস্ট্রি লেভেলে কাজ হয়। এখানে মনে করুন এইচ আর ই এফ যেটা রয়েছে, এই এইচ আর ই এফের ভ্যালুটা আপনার লোকাল ফাইল আসছে নাকি এটা আপনার সার্ভার থেকে আসছে, সেটা ধরার উপায় কী আছে? দেখুন, যেটা আপনার মেশিন থেকে আসবে সেটাতে কখনোই এইচটিটিপি এই কথাটা থাকবে না, কারণ এটা হচ্ছে সার্ভার অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এই কথাটা যেখানেই থাকবে সেটাতে আমরা বুঝতে পারবো যে এইটা সার্ভার থেকে আসছে। তো আমরা যেগুলো সার্ভার থেকে আসছে এরকম লিঙ্কগুলোর ক্ষেত্রে একটা আলাদা কোনো রকম পরিচিতি রাখতে পারি, ঠিক আছে। তো দেখা যাক, আমরা ধরে নিন এইচটিটিপি এই কথাটা যেখানে পাবে সেই কথাটা আমরা আলাদা করে ধরে তার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করে দিতে চাই, ঠিক আছে। এইবারে আমরা একটা জিনিস জানি যে এইচটিটিপি কথাটা দিয়েই কিন্তু সার্ভারের অ্যাড্রেসটা শুরু হয়, তাহলে এইচটিটিপি কথাটা কখনোই কিন্তু মাঝখানে বা শেষে থাকবে না, এটা দিয়ে সবসময় শুরু হবে। তাহলে আমরা আরও একটা জিনিস সেপারেট করে দিতে পারি যে যখন এইচটিটিপি এই কথাটা দিয়ে শুরু হবে, তাহলে শুরু হবে এই ব্যাপারটাকে আমি কীভাবে বোঝাবো অ্যাট্রিবিউটে? শুরু হবে এই জিনিসটা বোঝাতে গেলে আপনাকে এই ইকুয়াল টুর আগে লিখতে হবে ক্যারেট সাইন। যখনই আপনি ক্যারেট সাইন লিখে দেবেন তখনই ও বুঝবে যে এই পার্টিকুলার কথাটা দিয়ে আপনার ভ্যালুটা শুরু হতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে এই দুটো লিঙ্ক আমার ব্লু হয়ে গেল। কেন? কারণ এই দুটোই কিন্তু শুরু হয়েছিল এইচটিটিপি দিয়ে, ঠিক আছে। একটা এইচটিটিপিএস আর একটা এইচটিটিপি, এটাও অনেকটা স্টারের মতো কাজ করে যে এক্সাক্ট ধরে না, এইচটিটিপি থাকলেই ওটাকে ধরে নিল, ঠিক আছে। আচ্ছা, এইবারে যেরকম শুরুটা আমরা ধরতে পেরেছি সেরকম শেষটাও ধরার আমাদের কোনো উপায় থাকবে? যেরকম দেখুন এখানে পিডিএফ ফাইল রয়েছে, এটা লোকাল থেকে আসছে, এটা সার্ভার থেকে আসছে, বাট হোয়াট এভার দুটোই কিন্তু পিডিএফ, ঠিক আছে, ডট পিডিএফ ডট পিডিএফ, ভালো করে দেখুন। তাই আমি মনে করুন চাইছি যেগুলো আমার পিডিএফ ফাইল হবে সেগুলোকে আমি একটা আলাদা কালার করতে, আর বাকিগুলো নর্মাল থাকবে, ধরে নিন। তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকম করতাম যে শেষেরটা পিডিএফ হবে, তা শেষটা বোঝাবো কী করে? শেষটা বোঝাতে গেলে আপনাকে ডলার সাইন দিতে হবে, ডলার সাইন দিয়ে ওখানে আপনাকে লিখতে হবে পিডিএফকে খুঁজতে চাইছি, তাহলে পিডিএফ এই কথাটা লিখে আপনি যখন সেভ করবেন রিফ্রেশ করলে দেখবেন যে এই পিডিএফটা আর এই পিডিএফটা সিলেক্ট হয়ে গেছে। কী করে খুঁজে পেলো? ডলার ইকুয়াল টু দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে পিডিএফ, তার মানে পিডিএফ কথাটা দিয়ে শেষ হবে, ঠিক আছে। এখানে দেখুন পিডিএফ দিয়ে শেষ হয়েছে কথাটা, এখানেও পিডিএফ দিয়ে শেষ হয়েছে। তাহলে মজাদার না অ্যাট্রিবিউট সিলেক্টরটা? এতটুকুই অ্যাট্রিবিউট সিলেক্টর, কিন্তু খুব মজাদার। এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল ধরে নিতে পারেন, কারণ এগুলো আপনার কাজ করতে গিয়ে প্রচুর কাজকে ইজি করে দেবে। আপনাকে জাভাস্ক্রিপ্টের কাছে যেতেই হবে না, সিএসএস দিয়ে অনেক কিছু শেষ করে ফেলতে পারবেন, ঠিক আছে।
আমি আশা করছি আমি যেগুলো বোঝালাম আজকে আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কমেন্ট সেকশানে গিয়ে কোশ্চেন করে দিন, আমি আমার সময় মতো অবশ্যই আপনাকে উত্তর দেবো। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে? আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করে দিতে হবে, যাতে আমার পরবর্তী ভিডিওটা সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে আমাকে পৌঁছাতে সাহায্য করে দেবেন। পরবর্তী দিনে আবার আমি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। প্রচুর এখনও সিলেক্টর শেখানো বাকি রয়েছে, এরপরেই আমি পিসুডো সিলেক্টরে চলে যাব। পিসুডো নিয়ে মোটামুটি আমাকে অনেকগুলো সিরিজ করতে হবে, কারণ অনেক কিছু রয়েছে, সিএসএস টু সিএসএস থ্রি সব মিলিয়ে অনেক কিছু চলে এসছে, সবই আপনাদেরকে আমি শেখাবো। অনেক অ্যাডভান্স লেভেল শিখে যাচ্ছেন, এবার আমি আরও অ্যাডভান্স আপনাদেরকে করে দেবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, আজকের মতো আসি, বাই।